প্রথমে চোখ রাখবো আবহাওয়ার খবরে। পূর্বাভাস ছিলই, আর ইতিমধ্যেই কলকাতা সহ বিভিন্ন জেলায় বৃষ্টি শুরু হয়ে গিয়েছে। বর্ধমান এবং বাঁকুড়া ছবি আপনারা দেখতে পাচ্ছেন, বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি, কোথাও ঝড় শুরু হয়ে গিয়েছে। কলকাতায়ও কিন্তু বিভিন্ন জায়গায় বৃষ্টি শুরু হয়ে গিয়েছে। উত্তর চব্বিশ পরগনা জেলাতেও বৃষ্টির পূর্বাভাস ছিল এবং সেই মতো বৃষ্টি সেখানেও শুরু হয়েছে। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি বিভিন্ন জায়গায়। সেন্ট্রাল অ্যাভিনিউতে রয়েছে আমাদের প্রতিনিধি সৌভিক মজুমদার, সরাসরি চলে যাচ্ছি সৌভিকের কাছে। সৌভিক, সেন্ট্রাল অ্যাভিনিউতে তুমি রয়েছো এবং সেখানে মুষলধারে বৃষ্টি ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে, কি পরিস্থিতি? দেখো, তোমাকে বলবো যে আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস মতোই কিন্তু সন্ধ্যা থেকে কিছুক্ষণ আগে থেকেই প্রবল বেগে ঝড় এবং তার সঙ্গে বৃষ্টি আরম্ভ হয়েছে। এবং তোমাকে ডান দিকের ছবিটা একবার দেখাবার জন্য বলবো, তুমি দেখতে পাচ্ছো যে এই মুহূর্তে কার্যত কলকাতা জুড়ে, সেন্ট্রাল এভিনিউ জুড়ে যে ঝড় বৃষ্টির চিত্র সেটা তুমি দেখতে পাচ্ছো। মুষলধারায় বৃষ্টি কিন্তু আরম্ভ হয়েছে এবং তার সঙ্গে হাওয়া এবং ঝোড়ো হাওয়া সেটাও কিন্তু আরম্ভ হয়েছে। এবং একই সঙ্গে তুমি যে ছবিটা এই মুহূর্তে দেখতে পাচ্ছো যে আলিপুর আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে যে পূর্বাভাস দেওয়া হয়েছিল যে ঘন্টায় কার্যত 60 কিলোমিটার বেগে ঝড় বইতে পারে এবং তার পাশাপাশি হালকা থেকে মাঝারি এবং কোথাও কোথাও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা এবং একই সঙ্গে বজ্রপাতের সম্ভাবনা সেটাও কিন্তু আছে। এবং সেই পূর্বাভাস মতোই আমরা দেখতে পাচ্ছি যে সেন্ট্রাল এভিনিউ জুড়ে ইতিমধ্যেই, কলকাতা জুড়ে এবং আশেপাশের পার্শ্ববর্তী অঞ্চল জুড়ে ইতিমধ্যেই কিন্তু প্রবল বেগে ঝড় এবং তার সঙ্গে বৃষ্টি সেটা কিন্তু আরম্ভ হয়েছে। এবং তুমি ঝড়ের দাপট এবং বৃষ্টির দাপট দুটোই কিন্তু তুমি একসঙ্গে দেখতে পাচ্ছ যে সেন্ট্রাল এভিনিউতে এই মুহূর্তে কার্যত গাড়ির গতিও কিন্তু বেশ কিছুটা কমে গিয়েছে এবং তার সঙ্গে যে এক নাগারে যে মুষলধারে বৃষ্টি পড়ছে এবং তার সঙ্গে প্রবল বেগে যে ঝড় সেই ছবিও তুমি কিন্তু একই সঙ্গে দেখতে পাচ্ছ। এবং সাধারণ মানুষ যারা এই সময়ে ফেরেন তারাও কিন্তু কার্যত বেশ কিছুটা অসুবিধার সম্মুখীন হচ্ছে এবং ঝোড়ো হাওয়ার দাপট সেটাও কিন্তু তুমি দেখতে পাচ্ছ একই সঙ্গে। অর্থাৎ আলিপুর আবহাওয়া দপ্তরের যে পূর্বাভাস, সেই পূর্বাভাস মতোই ইতিমধ্যেই কলকাতা সহ পার্শ্ববর্তী অঞ্চল এবং মূলত 5 জেলায় সেখানে ঝড় এবং বৃষ্টিপাত সেটা কিন্তু আরম্ভ হয়েছে। এবং একই সঙ্গে ঘন ঘন কিন্তু বজ্রপাত সেটাও আমরা লক্ষ্য করতে পারছি। অর্থাৎ মুহুর মুহুর যে বাজ পড়ার কথা আলিপুর আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে বলা হয়েছিল সেটাও কিন্তু ইতিমধ্যে পড়তে আরম্ভ করেছে। এবং তার পাশাপাশি তীব্র বেগে কিন্তু ঝড় বইছে বা তীব্র বেগে হাওয়া বইছে এবং তার সঙ্গে মুষলধারায় এক নাগারে যে বৃষ্টিপাত সেই বৃষ্টিপাতও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। অর্থাৎ আলিপুর আবহাওয়া দপ্তরের যে পূর্বাভাস, সেই পূর্বাভাস মতোই কিছুক্ষণ আগে থেকে যে ঝড় বৃষ্টি আরম্ভ হয়েছিল তা কিন্তু কলকাতায় ইতিমধ্যে পুরো মাত্রায় আরম্ভ হয়ে গিয়েছে। এবং তুমি দেখতে পাচ্ছ যে আশেপাশে সেন্ট্রাল এভিনিউয়ের যে পরিস্থিতি, সেই পরিস্থিতি কিন্তু তুমি কার্যত চাক্ষুষ করতে পারছ যে প্রবল বেগে একদিকে যেমন হাওয়া বইছে, ঝড় বইছে, তার পাশাপাশি বৃষ্টির যে পরিমাণ সেটা, বৃষ্টির যে তীব্রতা সেটাও কিন্তু বেশ কিছুটা বেশি। অর্থাৎ মুষলধারায় ভারী ধরনের যে বৃষ্টিপাত, সেই বৃষ্টিপাত কিন্তু আরম্ভ হয়ে গিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস মতোই, যে হালকা থেকে মাঝারি এবং কোথাও কোথাও ভারী বৃষ্টিপাত এই অঞ্চলে আপাতত হবে। বজ্রবিদ্যুৎ সহ ঝোড়ো হাওয়ার সঙ্গে ভারী বৃষ্টিপাত কিন্তু আরম্ভ হয়েছে এবং এই ধরনের পরিস্থিতি আর কিছুক্ষণ থাকলে সেক্ষেত্রে কিন্তু যানবাহনের যে চলাচল, সেই চলাচল কিন্তু বন্ধ হতে পারে, তার গতি কিন্তু কমে যেতে পারে এবং তার ফলে এলাকায় কিন্তু তীব্র যানজটের যে পরিস্থিতি, সেই পরিস্থিতি সৃষ্টি হতে পারে। কিন্তু আপাতভাবে যে মুষলধারায় বৃষ্টি সেটা কিন্তু এই অঞ্চল জুড়ে আরম্ভ হয়েছে। একেবারে সৌভিক, তুমি আমাদের সঙ্গে থাকো। যেমনটা আপনারা ছবিতেও দেখতে পাচ্ছেন যে শহরেও বিভিন্ন জায়গায় শুরু হয়ে গিয়েছে মুষলধারে বৃষ্টি এবং একই সঙ্গে ঝোড়ো হাওয়া। বর্ধমান, দুর্গাপুর এই সমস্ত জায়গাতেও বৃষ্টি চলছে। পূর্ব বর্ধমানের বুদবুদে বাজপড়ে মৃত দুই, বর্ধমান মেডিকেল কলেজে নিয়ে যাওয়ার পর মৃত ঘোষণা। আমাদের প্রতিনিধি মনোজ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আমরা টেলিফোনে যোগাযোগ করেছি। মনোজ, কি খবর রয়েছে? দেখো, বৃষ্টি বেশ কিছুক্ষণ আগেই, প্রায় ঘন্টাখানেক আগে প্রথমে আকাশ কালো করে ঝড় ওঠে এবং বেশ খানিকক্ষণ ধরে চলে ঝড়। এই ঝড়ের পরেই শুরু হয় বৃষ্টি, মুষলধারায় বৃষ্টি, প্রায় ঘন্টা খানেক ধরে মুষলধারায় বৃষ্টি চলে। এবং এর পরেই খবর পাওয়া যায় যে বুদবুদ, পূর্ব বর্ধমানের বুদবুদ, বুদবুদের নতুন পল্লী, সেখানে বাড়ির সামনেই আম গাছের তলায় দাঁড়িয়েছিল দুজন এবং সেখানেই বাজ পড়ে, এবং বাজ পড়ে সেখানে পবন হীরালাল এবং সোমনাথ গঙ্গোপাধ্যায় এই দুজন, পবন হীরালাল পানাগড় সেনাবাহিনীর যে দমকল বিভাগ রয়েছে সেখানে কাজ করে, এই দুজনের ঘটনাস্থলেই তাদের সেখানে বাজ পড়ার পর তাদেরকে নিয়ে যাওয়া হয় বর্ধমান মেডিকেল কলেজ এবং সেখানে চিকিৎসকরা তাদেরকে মৃত বলে ঘোষণা করে। বৃষ্টি, ধন্যবাদ মনোজ।
পূর্ব বর্ধমানের বুদবুদে বাজ পড়ে দুজনের মৃত্যু হয়েছে। আমরা আবারও দেখে নেব যে আমাদের শহরে অর্থাৎ কলকাতার সেন্ট্রাল অ্যাভিনিউয়ের ছবি, সেখানে আমাদের প্রতিনিধি রয়েছে সৌভিক মজুমদার। আবারও সৌভিকের কাছে যাচ্ছি। সৌভিক, আমরা দেখতেই পাচ্ছি যে ছবি তুমি দেখাচ্ছ যে মুষলধারে একদিকে বৃষ্টি পড়ছে, অন্যদিকে ঝোড়ো হাওয়া বইছে, যেমনটা পূর্বাভাস ছিল আলিপুর আবহাওয়া দফতরের। কিন্তু আমরা জানি যে অফিস কাছারি ছুটি হওয়ার সময় হয়ে গিয়েছে, অনেক অফিস হয়তো ছুটিও হয়ে গিয়েছে, যাত্রীরা স্বাভাবিকভাবে সমস্যায় পড়বেন। তো দেখো, একদমই ঝোড়ো হাওয়া কিন্তু এই মুহূর্তে খানিকটা কম। আমার চিত্র সাংবাদিক বন্ধুকে বলবো যে এই ছবিটা একবার দেখাবার জন্য, যে এই মুহূর্তে ঝোড়ো হাওয়ার দাপট সেটা কিন্তু বেশ কিছুটা কম। অর্থাৎ কিছুক্ষণ আগেও, মিনিট পাঁচেক আগেও যে ছবি কার্যত চোখে পড়ছিল, সেই ঝোড়ো হাওয়ার দাপট বেশ কিছুটা কম, এবং যে পরিমাণে এতক্ষণ পর্যন্ত বৃষ্টি পড়ছিল সেই বৃষ্টিটাও কিন্তু কিছুটা হলেও কমে এসেছে। স্বাভাবিকভাবেই তুমি যেটা বলছিলে যে এই সময়টায় কিন্তু অফিস ছুটি হয়, যদিও আজকে বেশ কিছু অফিস বন্ধ আছে, তা সত্ত্বেও যারা অফিসে গিয়েছেন তারা এই বৃষ্টির কারণে স্বাভাবিকভাবেই তারা যখন অফিস থেকে ফিরবেন সেই সময় কিন্তু তারা কিছুটা অসুবিধার সম্মুখীন হবেন তারা, সে কথা ঠিকই। কিন্তু আপাতভাবে যেটা আমরা দেখতে পাচ্ছি যে কিছুক্ষণ আগে পর্যন্ত যে ঝোড়ো হাওয়া যে পরিমাণে বইছিল সেই ঝোড়ো হাওয়া কিন্তু কিছুটা হলেও কম, এবং তার সঙ্গে যে মুষলধারায় বৃষ্টি পড়ছিল সেই বৃষ্টির পরিমাণও কিন্তু আপাতভাবে বেশ কিছুটা কমে গিয়েছে, বৃষ্টির দাপটও কিন্তু বেশ কিছুটা কমেছে, সেই ছবি কিন্তু আমরা আপাতভাবে দেখতে পাচ্ছি। এবং তার পাশাপাশি তুমি যে কথাটা বলছিলে যে এই পরিস্থিতি কিন্তু আর কিছুক্ষণ বজায় থাকলে সেক্ষেত্রে যারা এই সময় অফিস থেকে ফেরেন তারা কিন্তু অসুবিধার সম্মুখীন হতেন, এবং তার পাশাপাশি যান চলাচল সেটাও কিন্তু ব্যাহত হয়ে যেত। কিন্তু আপাতভাবে বৃষ্টির পরিমাণ যখন শুরু হয়েছিল সে সময় যে দাপট ছিল সেখান থেকে আপাতভাবে বেশ কিছুটা পরিমাণ কম, এবং ঝোড়ো হাওয়া ইতিমধ্যেই বন্ধ হয়েছে, এবং যে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির কথা বলা হয়েছিল সেই বাজের পরিমাণও আপাতভাবে বেশ কিছুটা কম। অর্থাৎ যেটা আলিপুর আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে পূর্বাভাস ছিল সেই মতোই ঝোড়ো হাওয়ার সঙ্গে যে বৃষ্টি এবং তার সঙ্গে বজ্রপাত সেটাও কিন্তু হয়েছে, কিন্তু আপাতভাবে সব কিছুর পরিমাণই কিন্তু বেশ কিছুটা কমেছে। অনেক ধন্যবাদ সৌভিক তোমাকে, আমাদের প্রতিনিধি সৌভিক মজুমদার। আমাদের সেন্ট্রাল অ্যাভিনিউ ছবি দেখাচ্ছিল, অন্যদিকে পূর্ব বর্ধমানে যেমনটা আপনাদের জানাচ্ছিলাম বুদবুদে বাজ পড়ে দুজনের মৃত্যু হয়েছে। বর্ধমান মেডিকেল কলেজে নিয়ে যাওয়ার পর চিকিৎসকরা তাদেরকে মৃত ঘোষণা করেন। পূর্ব বর্ধমানের বুদবুদের ঘটনা। আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি সঞ্চয় মিত্র। জেনে নেব যে আগামী কয়েক ঘন্টা এবং আগামী কয়েকদিন কেমন থাকবে আবহাওয়া, আবহাওয়া দফতরের কি পূর্বাভাস। সঞ্চয়, তোমার কাছে জানতে চাইব যে যেমনটা পূর্বাভাস ছিল আবহাওয়া দফতরের, আমরা কিন্তু দেখতেই পেলাম যে সন্ধ্যে হতেই বৃষ্টি শুরু হয়ে গেল, এবং তোমার কাছে জানতে চাইব আগামী 24 ঘন্টায় কি পূর্বাভাস দিচ্ছে আবহাওয়া দফতর। হ্যাঁ, গত 2-3 দিন যেভাবে তাপমাত্রা বেড়েছিল তারপরে একটা বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছিলই, এবং সেই জায়গায় আজকে বজ্রগর্ভ মেঘ তৈরি হয়ে বৃষ্টি নেমেছে। একেবারেই কালবৈশাখীর মতন পরিস্থিতি, যেটা স্বাভাবিকভাবে চৈত্র বৈশাখ মাসে আমাদের এখানে দেখা যায়, সেরকমই যথেষ্ট ঝড় হচ্ছে, হাওয়া বইছে, এবং তার সঙ্গে বৃষ্টিও হচ্ছে বেশ কিছু জায়গায়। কলকাতা সহ দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলাতেই এই ঝড় বৃষ্টির প্রভাব পড়েছে, তেমনটাই পূর্বাভাস ছিল, এবং ইতিমধ্যেই বেশ কিছু জায়গায় ঝড় এবং বৃষ্টি শুরু হয়েছে। যদিও মনে করা হচ্ছে যে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে, তবে ভারী বৃষ্টির সম্ভাবনা কোথাওই নেই, তবে এখনো পর্যন্ত কলকাতাতেও ঝোড়ো হাওয়া বইছে এবং তার পাশাপাশি বৃষ্টিও হচ্ছে, তবে বেশিক্ষণ স্থায়ী হবে না। এবং পূর্বাভাস যেটা সেটা আগামীকাল থেকে আবারও আকাশ পরিষ্কার হবে এবং রোদ্দুর উঠবে, তবে আপাতত গত কয়েকদিনের এই গরমের প্রভাবে যে বৃষ্টি নেমেছে সেটা কিন্তু স্বস্তির বৃষ্টি বেশ কিছু জেলাতেই দেখা যাচ্ছে। ধন্যবাদ সঞ্চয়। বিভিন্ন জেলায় এখনো চলছে বৃষ্টি, এবং যেমনটা আবহাওয়া দপ্তর সূত্রে জানা যাচ্ছে যে কালবৈশাখীর দাপট এটা, এবং আগামীকাল আবারও আকাশ পরিষ্কার হয়ে যাবে, তেমনটাই কিন্তু আবহাওয়া দপ্তরের পূর্বাভাস।